সালামু আলাইকুম স্যার। স্যার হ্যাঁ, কি শোনা যাচ্ছে তো নাকি? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যালো, আমরা কানেকশন পাইছি। আমার এখানে ওই যে ইন্টারনেট আনস্টেবল লাস্ট কয়েকটা দিন থেকে। আমরা বলছি যে আমরা পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হচ্ছি, মাঝখানে দুইবার টু টাইমস আমাদের দ্বিতীয় বার্ষিক পরিকল্পনা অর্থাৎ দ্বিবার্ষিক পরিকল্পনা ছিল, এছাড়া কিন্তু আর বাকিগুলি সবই পঞ্চবার্ষিক পরিকল্পনা ছিল। এবং সর্বশেষ বর্তমান সরকারের আমলে এখানে বলা হচ্ছে 79 এবং 80 এই 2 বছর ছিল 2 ইয়ার্স প্ল্যান, আর বাকিগুলি ছিল আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর মধ্যে একটা ছিল 2003 থেকে 2010, যেখানে আমরা পিআরএসপি, যেটা আমরা পভার্টি রিডাকশন স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছিলাম, সেটা ছিল। তারপরে বর্তমান সরকার ক্ষমতায় এসে 2010 থেকে আবার 11, এবং এই 11 থেকে 16, তারপরে 16 থেকে 20 পর্যন্ত, এই 7th 5-year প্ল্যান পর্যন্ত আমরা করেছি। এখন 8th 5-year প্ল্যানের কাজ আমাদের চলছে। এখানে এই যে বাংলাদেশের ডেভেলপমেন্ট প্ল্যানিং যেটা হয়, এটা দুইটা অংশ থাকে। এটা পার্ট ওয়ানে থাকে ম্যাক্রো ইকোনমিক, আর পার্ট টু থাকে সেক্টরাল ইকোনমিক ডেভেলপমেন্ট। এখন ম্যাক্রো ইকোনমিক হলো এখানে আসলে মূলত যে টোটাল দেশের কান্ট্রির যত রকম ছোট বড় যত কিছু ধরনের অর্থনৈতিক অ্যাক্টিভিটিস আছে এগুলি, প্লাস এটার সাথে যে সমস্ত নীতি আইন কানুন আছে এইগুলিকে ইন্টিগ্রেশন করে এই সমস্ত জায়গায় যে উন্নয়নের কথা বলা আছে সে উন্নয়ন সূচকগুলিকে বিবেচনা নিয়ে এসে পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত করা, অর্থাৎ সামষ্টিক বিষয়টাকে পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা। আর দ্বিতীয় হচ্ছে যে খাত ভিত্তিক, যে সামষ্টিকের মধ্যেই আসলে খাত ভিত্তিক, তারপরে খাত ভিত্তিক আলাদা সেক্টরাল, এই যে আমাদের হয়তো 30-32টা বা 34টা সেক্টর আছে, যেমন এগ্রিকালচার, শিক্ষা, তারপরে সশস্ত্র বাহিনী, এরকম আলাদা আলাদা সমস্ত। তো সশস্ত্র বাহিনী অবশ্য 14টা সেক্টরকে আমরা এখন মোটামুটি ডেভেলপমেন্ট প্ল্যানিং এর আওতায় এনেছি, যদি আমরা 34টা বলেছি, কোনো কোনোটা আবার দুইটা মিলে একটা। কারণ হলো যে কোনো কোনো মিনিস্ট্রি একাধিক ভাগে ভাগ হয়ে গেছে, কিন্তু সেক্টর একটার মধ্যেই তারা পড়ে এরকম। যেমন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, এখানে আলাদাভাবে ক্রীড়াকে আলাদা করা হয় না। আবার এরকম 14টা সেক্টর, তাহলে আমরা প্রথমটা আমাদের সেক্টর বাদ দিয়ে না, ডিফেন্সের জন্য প্ল্যানিং হয়, কিন্তু ডিফেন্সের বিষয়টা কখনোই প্ল্যানিং বইতে দেখানো হয় না। অর্থাৎ নিরাপত্তার বিষয় থাকে, ডিফেন্সের কি কি অস্ত্র সামগ্রী কিনবে, গোলাবার বলা হয় যে প্রতিরক্ষা এত কোটি টাকা রাখা হয়েছে,
কিন্তু প্রতিরক্ষা খাতের কোন কোন জায়গায় এই টাকা খরচ হবে এটা নিয়ে সংশোধিত হয় না এবং এটা বলাও হয় না বা এটা প্রকাশ করা হয় না, এটা বাজেট বইতে উল্লেখ করা হয় না, এটা জাস্ট একটা ল অ্যালোকেশন দিয়ে দেখানো হয়। এটা যদি কেউ প্রশ্ন করে স্যার এটা কি পৃথিবীর সব দেশে, না সব দেশে না, এটা কিছু কিছু দেশে কিছু অংশ তারা ট্রান্সপারেন্ট রাখে আর কিছু অংশ রাখে না। এখন ট্রান্সপারেন্ট অংশটুকু যেটুকু সেটুকু হলো যে যেটা রাখা যায় সেটা হলো যে যেমন ক্যান্টনমেন্ট তো এখন হাসপাতালও চালায়, শিক্ষা প্রতিষ্ঠানও চালায়, তারপরে হলো বিশ্ববিদ্যালয়ও চালায়, এরকম অনেক ধরনের ইয়ে আছে। এই সব অংশটুকু কিন্তু ইচ্ছা করলে তাদের ট্রান্সপারেন্ট হওয়ার জন্য বা স্বচ্ছতার জন্য, অথবা আমরা যেটা বলি যে এই সমস্ত খাতগুলিকে আমরা জনসমক্ষে নিয়ে আসতে পারি, কারণ এগুলি তো আসলে তাদের কোনো ডিফেন্সের অংশ না। এগুলি কি ডিফেন্সের অংশ? এই যে তারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে, মেডিকেল কলেজ পরিচালনা করছে, এগুলি তো ডিফেন্সের অংশ না। না স্যার, তো কাজেই এগুলিকে আমরা অনেক সময় ইচ্ছা করলে সামনে আনতে পারি, কিন্তু এটা এখন নির্ভর করে দেশের আসলে কার কতটুকু সামর্থ্য আছে, তাদের উপরে কতটুকু প্রভাব বিস্তার করে এইসব বিষয়গুলি। যাই হোক, সেটা একটা জিনিস। আর একটা হলো তাহলে 14টা সেক্টর আর হচ্ছে অন্যান্য যে সামষ্টিক অর্থনীতিতে যে যে নীতি পদ্ধতি গুলি আছে সেগুলি নিয়ে, তাহলে দুইটা অংশ। এখন এই যে 7th 5-year প্ল্যান এর মধ্যে কতগুলি গোল সেট করা হয়, এই গোলস গুলিকে আবার ছোট ছোট অবজেক্টিভ সে ভাগ করা হয়। গোলস এন্ড অবজেক্টিভ এর মধ্যে পার্থক্যটা কি? গোলস এন্ড অবজেক্টিভ এর মধ্যে পার্থক্য হলো গোল হলো একটা মানে লক্ষ্যকে বর্ণনা করে। এখন সেটা হলো যে বাংলাদেশ একটা মধ্যম আয়ের বা উন্নত দেশের কাতারে যাবে 2020 সাল, 21 সাল বা 41 সাল যেটাই বলি না কেন, 30 সাল, কিন্তু এই যে মধ্যম আয়ের দেশে যাবে এখানে কিন্তু কোথাও বলা নাই যে কত পার্সেন্ট গ্রোথ নিয়ে যাবে, বছর বছর কত পার্সেন্ট গ্রোথ হবে, সংখ্যাত্মক কথা কিন্তু সেখানে উল্লেখ নাই। সেটা হলো যে মধ্যম আয়ের বা উন্নত আয়ের দেশে যাবে। আমরা স্লাইডটা শেষ করে আজানের উত্তর দেন কেউ, আমরা স্লাইড হচ্ছে আজান হচ্ছে আজানের পরে আমরা ইয়ে করবো, যদিও বিটিভি তে আজান এখনো শুরু করে নাই। তো এই জন্য এখানে অবজেক্টিভের মধ্যে এই মানে একদম ক্লিয়ার কাট বলে দেওয়া হয় যে ডিফাইন করে দেওয়া হয় যে কত পার্সেন্ট গ্রোথ হবে কোন কোন এরিয়াতে, সেই জিনিসগুলি এখানে আমরা তো ডিটেইলসে যাব না। এখানে আমি যেটা বলছিলাম যে গোলস গুলি ব্রড থাকে, এখানে ল্যাঙ্গুয়েজ আকারে থাকে। যেমন এখানে বেশ কয়েকটা গোল যে এটা এই গোলস এর আসলে আরেকটা ভিত্তিটা হচ্ছে প্রত্যেকটা দল যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা এই সময় যারা ছিল ক্ষমতায় তাদের সময় যদি 5-year প্ল্যান প্রণীত হয় বিশেষ করে রাজনৈতিক দলগুলি, তাদের একটা ম্যানিফেস্টো থাকে। তো ম্যানিফেস্টোতে কিন্তু তাদের কিছু গোলস থাকে, তাদের কিছু অবজেক্টিভস থাকে, সেই অবজেক্টিভস এবং গোলস গুলি জনগণের কল্যাণের জন্য সবাই বলে যে আমরা জনগণের কল্যাণের জন্য এই কাজগুলি করব, এই এজেন্ডা গুলি বাস্তবায়ন করব। কিছু থাকে তাদের পার্টিগত দৃষ্টিভঙ্গি থেকে, কিছু থাকে দেশের সামগ্রিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে। এখন পার্টিগত দৃষ্টিভঙ্গি থেকে যেগুলো থাকে সেগুলিও কিন্তু কোনো না কোনো বলা ভাবে বলা হয় যে এটা আসলে আমরা দেশের উন্নয়নের জন্য করব, পার্টির বলতে আসলে পার্টির নিজস্ব কোনো ব্যক্তি বিশেষের উন্নয়ন নয়। পার্টি এখন যেমন বর্তমান সরকার যদি বলে যে না আমরা মুজিব বর্ষ উদযাপন করব, হ্যাঁ আমরা জাতির পিতার এই অনুষ্ঠান এইভাবে উদযাপন করব, অথবা আমাদের যে ইয়ে আছে
কি বলে আমাদের যে রাজনৈতিক দর্শন আছে সেই দর্শনকে আমরা বাস্তবায়নের জন্য যে কাজগুলি করেছি সেই কাজগুলি নিয়ে আমরা একটা বড় ধরনের শো ডাউন করবো এবং সেটা প্রচারণা চালাবো, মেলা করব ইত্যাদি ইত্যাদি। এগুলি তাদের একটা মানে ইয়ে থাকতে পারে, এটা এই সরকার না থাকে অন্য সরকার থাকতে তাদেরও এরকম হয়তো এক এক ধরনের, যেমন বিএনপি থাকবে অথবা জাতীয় পার্টি থাকবে, এরশাদ বা জিয়াউর রহমানকে নিয়ে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা খরচ করে, তো এইরকম আর কি। হয়তো এইগুলি হলো আমরা ওইগুলিকে সামান্য থাকে আর বাকি বেশিরভাগ অংশই থাকে আসলে অর্থনৈতিক এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে। তো এগুলিকে লক্ষ্যের মধ্যে নিয়ে আসা হয় এবং এই লক্ষ্যগুলি কিন্তু মোটামুটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় এখানে আছে আমাদের সাতে আর পাশে 12টা লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং 12টা লক্ষ্যের পরিপ্রেক্ষিতে আমরা যদি এটা অর্জন করতে চাই তাহলে আমাদের ম্যাক্রো ইকোনমিক একটা সিনারিও তৈরি করতে হয়। সেই ম্যাক্রো ইকোনমিক সিনারিওতে কতগুলি বেসিক ইন্ডিকেটর আছে, সেই ইন্ডিকেটর গুলি কি কি, এটা সমস্ত দেশে পৃথিবীর সব দেশে এই বেসিক ইন্ডিকেটর গুলি উন্নয়নশীল দেশগুলি ঠিক করে করে তারা পর্যায়ক্রমে আস্তে আস্তে কম থেকে উপরের দিকে অর্থাৎ নিম্ন স্তর থেকে উপরের স্তরের দিকে যত বছর আসবে তত এটা বাড়ানোর চেষ্টা করবে। যেমন এখানে আমরা একটা পরিসংখ্যান দেখতেছি, জিডিপি গ্রোথ 2016 সালে ছিল 7, 2020 সালে করা হয়েছে 8% গ্রোথ। এটা কিন্তু সংখ্যার দিক থেকে যে 7 আর 8 এর পার্থক্য খুব কম এরকম না, এখানে কিন্তু অনেক ব্যবধান, বিলিয়ন বিলিয়ন টাকার ব্যবধান। তো আমরা এরপরে আমরা এসডিজি তে যাব। এসডিজির আগে যারা যারা নামাজ পড়ার আমি একটু বিরতি দিই, আমরা নামাজ পড়ে আবার পড়বো এখানে। আমরা এসডিজিটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা কয়টার দিক শুরু করব আবার? 10 মিনিট পরে?
আমরা তাহলে এসডিজি নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? ব্যাক করছেন আপনারা? হ্যালো, জি স্যার, জি স্যার, এখন আমরা এসডিজি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো এসডিজি আসলে এখানে আমরা জানি যে 17টা গোল আছে এবং 169টা টার্গেট আছে। গোলগুলি সেটা যেটা বললাম, গোলগুলি তো আসলে ইন জেনারেল বর্ণনা আকারে থাকে, আর যে টার্গেটগুলি সেটা টার্গেটগুলির একটা সীমা রেখা দিয়ে দেওয়া হয় যে এত পার্সেন্ট বা এত সংখ্যা পর্যন্ত। এসডিজিটা আসলে তৈরি হয়েছিল মূলত এমডিজি থেকে। এমডিজি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল, সেখানেও এরকম গোলের পাশাপাশি টার্গেট ছিল। তৈরি হয়েছে যে বাংলাদেশ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে অর্জনটা অনেক উল্লেখযোগ্য ছিল, সে কারণে আমরা ধরে নিচ্ছি যে আমাদের যে 7-5 ইয়ার প্ল্যান, আমাদের অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল যে বাজেট হয়, আমাদের লোকাল গভর্নমেন্টের যে বাজেট হয়, আমার প্রাইভেট সেক্টরের যে সমস্ত ইনভেস্টমেন্ট হয়, এই সবগুলি কিন্তু বিবেচনায় রেখেই আমার এই এসডিজি 2030 আমরা বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেককেই তার নিজস্ব কর্ম পরিকল্পনা টার্গেট ওয়াইজ তৈরি করতে হয়, এবং সেটা আমাদের 7-5 ইয়ার প্ল্যানের সাথে একটা সমন্বয় করেই। এই এখন যে টার্গেটগুলি দেওয়া আছে সেগুলি যেরকম আমরা বললাম যে প্রত্যেকটা সেক্টরের অবজেক্টিভসগুলি যেখানে থাকে লক্ষ্য উদ্দেশ্য অর্জনের সাথে মিলাইতে হয়, তাহলে আমরা আমাদের 7-5 ইয়ার প্ল্যানেরও একটা মূল্যায়ন করতে পারবো, এসডিজির একটা মূল্যায়ন করতে পারবো। 7-5 ইয়ার প্ল্যানের কাজগুলির পাশাপাশি আমার ন্যাশনাল যেই গোলস এন্ড অবজেক্টিভস থাকবে 5 বছর মেয়াদি, এটার সাথে পাশাপাশি আমার এই এসডিজি গোলের একটা সামঞ্জস্যতা থাকবে। আমরা যেমন শিক্ষা ক্ষেত্রে যে সমস্ত উন্নয়নের কথা চিন্তা করি, শিক্ষার হার বাড়ানো, মানুষের আয়ু বাড়ানো, চিকিৎসা সেবা দেওয়া, এরকম সব কিছুর মধ্যে যেরকম বেসিক নিড থেকে শুরু করে আমাদের খাত ভিত্তিক উন্নয়ন, সেই সমস্ত জায়গাগুলিতে নারীর উন্নয়ন এখানে থাকবে, এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন থাকবে। তো এই যে 17টা গোল এখানে আছে, আমরা আসলে 17টা গোল নিয়ে ওইভাবে কথা বলতে চাচ্ছি না। এই এমডিজি যেদিন শেষ হলো তারপরে আমরা 15 বছর সময় পাচ্ছি এই বলতে, আমাদের 2030 সাল আসছে, এখনো আরো 10 বছর বাকি আছে। তার মানে গত 5 বছর ধরে কিন্তু আমরা এসডিজির কাজ করছি, তার মানে সপ্তম অষ্টম আমাদের যে প্ল্যান আছে 5 ইয়ার প্ল্যান, সপ্তম অষ্টম 5 ইয়ার প্ল্যানের পরেও কিন্তু আমাদের আরো 1 বছর বেশি সময় লাগবে এসডিজি অ্যাটেন্ড, এসডিজি গোলগুলি অর্জন করতে হলে। এই এসডিজি গোলগুলি এভাবে সিম্বলিক ফর্মে হাইলাইট করা হয়েছে। এইখানে বলা হয়েছে যে প্রথম 1 নম্বরটা ছিল দেয়ার উইল বি নো পভার্টি। এটা আপনারা জেনেছেন কিনা যে 3-0 ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের প্রফেসর ইউনুস সাহেব বলেছে। 3টা 0-র 1টা 0 হচ্ছে নো পভার্টি আর নো হাঙ্গার। হ্যাঁ, কোনো মানুষ মানে দারিদ্র সীমার নিচে থাকবে না,
বা কোনো মানুষ না খেয়ে মারা যাবে না, বা তার তারপরে হলো দুই নাম্বার জিরো হাঙ্গার, তিন নাম্বার হেলথ অয়েল বিং, হেলথ অ্যান্ড অয়েল বিং, গুড হেলথ অ্যান্ড অয়েল বিং। শুধু হেলথ হলে হবে না, এটা দীর্ঘ দিন বেঁচে থাকার জন্য, কর্মক্ষম থাকার জন্য সে স্বাস্থ্যটা তৈরি করতে হবে। দীর্ঘদিন কর্মক্ষম থাকার অর্থ হলো যে কতগুলি নিয়ম কানুন মেনে চলতে হবে, যাতে করে আমরা আমাদের যে অয়েল বিং, অয়েল বিং বলতে এখানে আমি আপনাদেরকে অবশ্য অত ডিটেলসে যেতাম না, কিন্তু যেতে পারতাম হয়তো, যেতে চাচ্ছি না, সেটা হলো যে আমরা আসলে মেন্টাল হেলথ বলে একটা কথা আছে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড সোশ্যাল হেলথ, সোশিও সাইকোলজিক্যাল হেলথ যেটাকে আমরা বলি, এই তিনটা মিলেই হচ্ছে আসলে অয়েল বিং। তাহলে অয়েল বিংটা হচ্ছে, আগে একটা সময় মনে করতাম আমরা ফিজিক্যালি সুস্থ থাকলেই সুস্থতা, আসলে এটা না, আমাকে মেন্টালিও সুস্থ থাকতে হবে এবং সামাজিক নিরাপত্তার মধ্য দিয়ে আমি মনে করব যে সমাজে এমন অস্থিরতা তৈরি হবে না যার কারণে আমি আমার ছেলে সন্তান সম্পদ, আমার চাকরি, আমার লেখাপড়া, আমার ব্যবসা বাণিজ্য এগুলি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হবে, সরকার পরিবর্তন হলে আবার এই সমস্যা সৃষ্টি হবে, ওই সমস্যার সৃষ্টি হবে। এই যে সোশিও সাইকোলজিক্যাল ইস্যুটা যেটা, এটাও কিন্তু হেলথের একটা অংশ এবং সবকিছু মিলিয়ে কিন্তু বলা হয় যে অয়েল বিং। সো হেলথ অ্যান্ড অয়েল বিং বলতে আসলে আমরা ওইটাই মিন করি যে টোটাল হেলথ। তারপরে চার নাম্বারটা ছিল কোয়ালিটি এডুকেশন। এডুকেশন ইজ এটার একটা কথায় আছে ডিপ্লোমা ডিজিজ, ডিপ্লোমা ডিজিজ যাদের না হয়, যে আমি দিয়ে আমি আসলে ইন্টারভিউতে গিয়ে কথা বলতে পারছি না, আমি মাস্টার্স কোন একটা সাবজেক্টে করলাম কিন্তু সেই সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করলে অথবা বেসিক জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি জবাব দিতে পারি না, তাহলে এটাকে কোয়ালিটি এডুকেশন বলে না। কোয়ালিটি এডুকেশন হলো যে অ্যাটলিস্ট আমরা যেই যে যে লাইনে, প্রফেশনাল লাইন বলি, একাডেমিক লাইন বলি, অথবা টেকনিক্যাল এডুকেশন বলি, অথবা আমরা যদি ভোকেশনাল এডুকেশন বলি, যে ধরনের লেভেলের এডুকেশনই হোক না কেন, সেটা অবশ্যই বাস্তব উপযোগী এবং বাস্তবতার সাথে মিল থাকতে হবে, যাতে করে বাস্তবে প্রয়োগ করার মতো ক্ষেত্রও থাকে এবং বাস্তবে প্রয়োগ করার মতো জ্ঞান অর্জন করা যায়। পাঁচ নাম্বার ছিল জেন্ডার ইকুয়ালিটি। এখানে জেন্ডার ইকুয়ালিটি বলতে আসলে নারী পুরুষের বৈষম্য দূর করার কথা বলা হয়েছে, বিশেষ করে বেশ কিছু ক্ষেত্রে নারী পুরুষের বৈষম্যের কথা বলা হয়েছে যে এগুলি বিরোধ করতে হবে। এটা আমরা জানি যে ইউনাইটেড নেশনের সিডো সনদ এখানে স্বাক্ষরিত হয়েছিল, সেখানে নারীদের কিছু অধিকারের কথা স্পেসিফিক করে বলে দেওয়া হয়েছে যে নারীদের মজুরি পুরুষদের তুলনায় কম হবে না, নারীদের শিক্ষার ক্ষেত্রে নারীদেরকে সুযোগ করে দিতে হবে, নারীদের উপরে নির্যাতন, নারীদের উপরে এই ধরনের অনেকগুলি বিষয় আছে, মানে প্রভাব খাটানো, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া তাদেরকে অন্তর্ভুক্ত করা ইত্যাদি। এখন এই বিষয়টা হলো যে তাদেরকে ধরে নেওয়া হয় যে পৃথিবীতে আসলে একটা বিশাল সংখ্যায় জনগোষ্ঠী হচ্ছে নারী, সুতরাং একটা বিশাল জনগোষ্ঠীকে শুধু ঘরে বসায় খাওয়াইয়া পড়াইয়া বা তাদের জন্য বিউটি পার্লারে টাকা খরচ করে ই করলে হবে না, তাদেরকে কিন্তু তাদেরকে দিয়ে ইকোনমিক অ্যাক্টিভিটিস এর মধ্যে এঙ্গেজ করতে হবে। আসলে এখানে যতটা না অন্য সমতার কথা বলা হচ্ছে, এখানে ইকোনমিক ইকুয়ালিটির কথাটা বেশি বলা হয়েছে, যে মানুষের যদি ওনারশিপ না থাকে, অর্থাৎ যে আমরা বলি যে সোশ্যাল ক্যাপিটাল বলি, আমরা
অ্যাসেট ওনারশিপ বলি, তো এই যে সোশ্যাল ক্যাপিটালটা তো হচ্ছে বন্ধন, মানে সামাজিক বন্ধন, একজন আরেকজনের সাথে, আসলে একটা ফ্যামিলি আরেকটা ফ্যামিলির সাথে, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর সাথে, বা একটা দল আরেকটা দলের সাথে যে সুসম্পর্ক, সেটাই আসলে সোশ্যাল ক্যাপিটাল। আর যেটা অ্যাসেট ওনারশিপ, যেটা যেটা বলা হচ্ছে যে নারী এবং পুরুষের মধ্যে সম্পদের, এখন নারী যখন আয় করে তখন নারীর আয়ের অংশ এবং পুরুষ যখন আয় করে পুরুষের আয়ের অংশ, দুজনে যদি চাকরিজীবী হয় তাহলে কিন্তু মোটামুটি তাদের নারী তার প্রয়োজন অনুযায়ী, তার চাহিদা অনুযায়ী তার টাকাটা সে খরচ করতে পারে। যদি সে রোজগার করতে না পারে তখন তার স্বামীর কাছে হাত পাততে হয়, এবং সেক্ষেত্রে আসলে কখনো কখনো এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব হয়। নারী হয়তো নিজেকে ডিগ্রেডেড মনে করে যে আমি নির্ভরশীল থাকছি, সেজন্য আমার উচ্চ স্বরে কথা বলা যাচ্ছে না বা ই করা যাচ্ছে না, এগুলি নিয়ে অনেক ডিবেট আছে। এগুলি নিয়ে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একরকম কথা বলা হয়, আবার যদি আমরা বস্তুবাদী সমাজ ব্যবস্থার কথা বলি, অথবা আমরা যদি সমান্তরাল সমাজ ব্যবস্থা বলি, যে যেটা যে যেটাকে বলি আমরা প্লেয়িং ফিল্ড, এটা সমান হইতে হবে, প্লেয়িং মানে লেভেল প্লেয়িং ফিল থাকতে হবে, যাতে করে এই এই জায়গাগুলিতে। এখন জেন্ডার ইকুয়ালিটির জন্য অনেকগুলি শর্ত শর্ত আছে, এবং সেই ক্ষেত্রে এখন আমরা এই সমতা অর্জনের জন্য যা যা করা দরকার আমাদের আইন কানুন গুলি পরিবর্তন করে সেগুলি করতে হবে। এগুলি ইউনাইটেড নেশনস থেকে একটা ডাইরেক্টিভ তৈরি করা আছে। আর 6 নম্বর যেটা হলো যে আমরা ড্রিঙ্কিং ওয়াটার এবং যে আমাদের হেলথ এন্ড হাইজিন বিষয়ে, আসলে মূলত এখানে ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার এন্ড স্যানিটেশন, স্যানিটেশন বলতে আমরা এই যে একটা মানে স্বাস্থ্যসম্মত উপায়ে আমাদের যে বর্জ্য পদার্থগুলি বের হয়, এটা গৃহবর্জ্য হোক আর মানুষ বা পশু প্রাণী যা থেকে বর্জ্যগুলি বের হোক, এইটা আমাদেরকে, অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে বর্জ্য বের হয়, ইন্ডাস্ট্রি কো চালাইতে গিয়ে যে সমস্ত দূষিত জিনিসগুলি বের হয় সেগুলিকে শোধন করার একটা ভালো প্রক্রিয়া থাকতে হবে। এবং আমরা ওয়াটার যেটা পান করি, যে ড্রিঙ্কিং ওয়াটার অথবা রান্না বান্নার কাজে ব্যবহার করি, কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যবহার করি, অথবা অন্যান্য যে সমস্ত জিনিসগুলি পরোক্ষভাবে আমাদের স্বাস্থ্যের উপরে, যেমন আমি যে ড্রেসটা পরলাম এটা ময়লা পানি দিয়ে নিশ্চয়ই ধুবো না, এটা আমি পানি পান করি না, কিন্তু আমাকে সে ক্লিন ওয়াটার দিয়ে সেটাকে ড্রেস আপ করে আমাকে তারপরে পড়তে হবে, জীবাণুমুক্ত এইটার ব্যবস্থা করতে হবে। তারপরে হচ্ছে 7 নম্বর যেটা বলা হচ্ছে যে এনার্জি, এখানে অল্টারনেটিভ এন্ড ক্লিন এনার্জি, এখানে বলা হচ্ছে এনার্জিটা কিন্তু আসলে কোনো কারণে দূষণ, বায়ু দূষণ সৃষ্টি করতে পারবে না। এখন আমরা গ্রাম অঞ্চলে এখনো দেখতেছি যে কাঠ পোড়াইয়া বা কয়লা পোড়াইয়া কিন্তু ই করা হয়, রান্না বান্না করা হয়, অথবা কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট প্রতিস্থাপন করা হয়, এটাকে নিরুৎসাহিত করা। তারপরে 8 নম্বরে বলা হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক, ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। ডিসেন্ট ওয়ার্ক বলতে কর্ম পরিবেশটা তৈরি করা, কর্ম পরিবেশের মধ্যে আসলে অনেক কিছু আসে। কর্ম পরিবেশ বলতে, ডিসেন্ট ওয়ার্ক বলতে শোভন কর্ম পরিবেশ বলা হয়। এখন শোভন কর্মটা কি? শোভন কর্মটা কিন্তু আসলে এইটা যে শুধুমাত্র জাহাজ ভাঙ্গা শিল্পে বা রড সিমেন্ট কারখানায় কাজ করলেই শোভন কর্ম পরিবেশ গুরুত্বের সাথে দেখতে হবে এরকম না, এটা আমরা সাধারণ অফিসেও যখন কাজ করি তখনও কিন্তু সেখানে একটা শোভন মানে ডিসেন্ট ওয়ার্ক এনভায়রনমেন্ট থাকতে হবে। ওখানে কি ডিসেন্ট ওয়ার্ক বলতে বোঝানো হয় যে আমি যতটুকু উঁচু, যতটুকু হাইট আমার, তার সাথে উচ্চতার সমান মানে বজায় রেখে আমার কম্পিউটারটা সেট করতে হবে, আমার বসার চেয়ারটা আমার ওইভাবে করতে হবে, আমার স্পাইনটা মেরুদণ্ডটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ আমার সারাদিন তো অফিসে সময় ব্যয় করে। সুতরাং আমার এটাকে বলা হয় অফিস আর্গোনমিক্স বা ইন্ডাস্ট্রিয়াল আর্গোনমিক্স, যে আর্গোনমিক্সটা অর্থাৎ
যে জায়গায় বসে কাজ করব সেই জায়গার বসার যে কাঠামোটা, সেই কাঠামোটা আমার জন্য স্বাস্থ্যসম্মত হতে হবে, এবং এই এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে এইটা দেখতে হবে। এবং ওইটা কেন দেখতে হবে, কারণ আজকে একটা সেমিনারে কথা হচ্ছিল যে যদি গার্মেন্টস এর মেয়েরা হয়ে মাথা নিচু করে, অর্থাৎ তার উচ্চতার তুলনায় যদি টেবিলটা যদি তার উচ্চতার থেকে কম হয়, তাহলে তাকে ব্যান্ড হয়ে সে কাজটা করতে হয়। এই কাজটা করতে গিয়ে দেখা যায় যে তার শারীরিক সক্ষমতা বা কর্মক্ষম সে যেই পরিমাণ থাকার কথা তার চেয়ে 10 বছর কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অর্থাৎ যেই লোকটা 25 বছর কাজ করতে পারত, সে 15 বছর এইভাবে করলে 15 বছর পরে তার মেরুদণ্ডের সমস্যা হবে, তার কোমরের সমস্যা হবে, তার সার্ভিকাল মানে ঘাড়ের সমস্যা হবে, এবং এইগুলির সমস্যা হলে তার নিউরোলজিক্যাল ডিজঅর্ডার হবে, এবং নিউরো ডিজঅর্ডার হলে তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলি অ্যাক্টিভিটি কমে যাবে, মেমোরি লস করবে, এবং তার শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতাও আস্তে আস্তে ভাবে কমতে থাকবে, এবং কিছু সেল নষ্ট হয়ে যাবে। যখন নিউরো মানে অ্যাক্টিভিটিস গুলি ফাংশনিং থাকবে না, তখন সেল গুলি ক্ষতিগ্রস্ত হবে। কাজেই ডিসেন্ট ওয়ার্ক এর জন্য 9 নম্বর গোলটা হলো ইন্ডাস্ট্রি ইনোভেশন এন্ড ইনফ্রাস্ট্রাকচার। এখানে বলা হচ্ছে যে অবকাঠামো নির্মাণ করতে হবে, আবার ওখানে বলা হচ্ছে যে যে শিল্প কল কারখানা গুলিতে একটা ইনোভেশন কালচার তৈরি করতে হবে। ইনোভেশন হলো নতুন নতুন জিনিস আনতে হবে, নতুন নতুন জিনিস আনতে হবে বলতে এখানে কিন্তু নতুন জিনিস দুই ভাবে আসতে পারে। একটা হলো আমরা বলি পুরান ঢাকা দুলাইখা লেখানে, ওইটাও আসলে যে ইনোভেশনটা মানুষের পরিবেশগত কোনো ক্ষতি না করে নতুন ভাবে কোনো কিছু করা যায়। আমি একটা মগ বানাইলাম, মগটা বা একটা বোতল বানাইলাম, এইটা আমি যদি ধরি তাহলে কোন ভাবে ধরলে শেপটা কিরকম হলে এটা কমফোর্টেবল হবে। এটা প্লাস্টিকের যদি একটা মগ হয়, প্লাস্টিকের যদি একটা বাটি হয়, হ্যাঁ এইগুলিও কিন্তু খুব ছোট কাজ, বাট এইটা এখন আগের তুলনায় আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেক দৃষ্টিনন্দন, অনেক ভালো কোয়ালিটির, অনেক সুন্দর ডিজাইনের জিনিস তৈরি হচ্ছে। এইটাও কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের মধ্যে, ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের মধ্যে আরো অনেক জিনিস আছে। ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশনের মধ্যে অনেক জিনিসের মধ্যে আরেকটাও আছে, সেটা হলো যে আমরা যেই জিনিসগুলি তৈরি করছি, অর্থাৎ সহজীকরণ করা। ইনোভেশনের আরেকটা ইয়ে হলো যে যে কাজটার জন্য আমার আগে সময় বেশি লাগতো, সিম্পলিফিকেশন করা, কাজটাকে সহজ উপায়ে করার চেষ্টা করা। যেখানে আগে ম্যানুয়ালি করতে হতো, সেখানে মেশিনের মাধ্যমে করা, যাতে করে ফিজিক্যালি আমার উপরে এটার কোনো লোড না পড়ে, সেটা আমি মেশিন ব্যবহার করে করব। তো এই ইনোভেশনের আসলে অনেক রকমের কথা আছে। এই ইনোভেশন মানে একেবারে ইনভেনশন না, ইনভেনশন এবং ইনোভেশনের মধ্যে পার্থক্য আছে। তারপরে হচ্ছে আস্তে আস্তে যে সমস্ত প্রোডাক্ট গুলি আমরা বাজারে ছাড়তেছি, এই প্রোডাক্ট গুলির পুরাতন বাসন এবং নতুন বাসনের মধ্যে অনেকগুলি ব্যবধান তৈরি হয়। ব্যবধান তৈরি হয় এই অর্থে যে নতুন বাসনের ক্ষতির পরিমাণটা কম, এটা মেডিসিন হোক, এটা কোনো মেশিন দ্বারা মানুষের রোগ নির্ণয়ের জন্য, যেরকম আমরা MRI থেকে শুরু করে আল্ট্রাসাউন্ড, তারপরে CT স্ক্যান ইত্যাদি নানান রকমের মেশিন আমরা ব্যবহার করি, এই মেশিনগুলি কিন্তু পর্যায়ক্রমে আমরা আপগ্রেডেড ভার্সনে নিয়ে আসতেছে, এটাও ইনোভেশন। 10 নম্বর গোলটা হচ্ছে যে রিডিউসড ইনইকুয়ালিটিস, অর্থাৎ আমি উন্নয়ন করলে হবে না, দারিদ্র্য বিমোচন করলে হবে না, সমাজ যদি বৈষম্য থাকে যে হাজার হাজার কোটি টাকা লইয়া বিদেশে চলে যাবে, অথবা হাজার হাজার কোটি টাকা
মালিক হয়ে যাবে, আর কিছু লোক আছে কোন রকমে খেয়ে পড়ে বেঁচে থাকবে, তাহলে হবে কি সম্পদের সুষম বন্টন হবে না এবং উন্নয়নটাও সুষম হবে না এবং সুবিধাটাও কিন্তু সুষম থাকবে না বিদ্যা, তখন কিন্তু সমাজের মধ্যে একটা ভারসাম্য নষ্ট হবে। তখন যার নাই বা যার কম সে কিন্তু চেষ্টা করবে যার আছে বেশি তার ওই সম্পদের দিকে মানে লোভ বাড়ানো। তাহলে এই জায়গাটায় কি করতে হবে, আসলে এই জায়গাটায় কখনো কখনো বলা হয় যে যে কর্পোরেট জগতে কর্পোরেট ট্যাক্স বাড়াইতে হবে, ইনকাম ট্যাক্স বাড়াইতে হবে, তারপরে হলো যে তাকে এই দেশেই টাকা যাতে রেখে খরচ করে, অন্য দেশে যাতে টাকাটা না পাঠায়, এই দেশে যাতে বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগ হলে সেখানে লোকজনের কর্মসংস্থান হবে। তাহলে যে ফ্যামিলিতে আগে একজন বা দুইজন কাজ করতো সেই ফ্যামিলির আরো একজন দুইজন লোক যদি থাকে বেকার, তাহলে তারও কর্মসংস্থান হলে ওই ফ্যামিলির টোটাল ইনকাম বেড়ে যাবে। এভাবে আসলে ইনইকুয়ালিটিটা দূর করা সম্ভব হবে। এবং 11 নম্বর গোল ছিল সাস্টেনেবল সিটিস এন্ড কমিউনিটিস। এখানে বলা হচ্ছে যে যে শহর এবং যে আমরা সমাজ ব্যবস্থা গড়ে তুলব, এইটাও বলা হচ্ছে যে এই এটা কিন্তু সাস্টেইনেবল হইতে হবে। হ্যাঁ, এটা কিন্তু যদি সাস্টেইনেবল না হয়, অর্থাৎ এটা যদি সুপরিকল্পিত উপায়ে তৈরি করা না হয়, যেরকম এখন আমাদের দেশে কারো 1 কাঠা কারো 2.5 কাঠা, আবার বাসে দেখা যায় কারো 10 কাঠার বাড়ি। হ্যাঁ, এই সমস্ত জায়গাগুলিতে প্রশ্ন হচ্ছে যে এই জিনিসগুলি আবার সেটা না হয় দূর করা গেল না, কিন্তু আমার 1 কাঠা বা আমার 5 কাঠা 10 কাঠার মধ্যে আমি কিছু অংশের মধ্যে ইন্ডাস্ট্রি করলাম, যেরকম পুরান ঢাকা এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যে সেখানে আসলে কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল রেসিডেন্সিয়াল সব এক জায়গা। হ্যাঁ, এটা সাস্টেইনেবল সিটি হলো না। আবার এটা কমিউনিটি যেটা বলা হয় যে আমরা গ্রামে কিন্তু আগে একটা সমাজ ছিল, সামাজিক ন্যায় বিচার বা সমাজের মধ্যে আপোষ মীমাংসার মাধ্যমে অনেক বিরোধ নিষ্পত্তির যে অল্টারনেটিভ ব্যবস্থা সেই জিনিসগুলি ছিল। বলা হয়েছে যে সামাজিক নিরাপত্তা বিধান করার জন্য সমাজের মানুষগুলির মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করতে হবে, সৌহার্দ্যের সম্পর্ক তৈরি করতে হবে এবং পারস্পরিক মূল্যবোধ বা বিশ্বাস সম্মানবোধ এগুলি তৈরি করতে হবে, এগুলি ফিরিয়ে আনতে হবে। বাবা মাকে দেখতে হবে, সন্তান বাবা মাকে দেখবে, বাবা মাকে আবার সন্তান দেখবে, এরকম। তো এটা দৈনিক দেশ গরিবদের সব জায়গায় দেখা গেছে যে বিভিন্ন রকমের স্টাডি করে যে এই সামাজিক অস্থিরতাটা আছে বুঝায় এই 11 নম্বর গোলটা আসছে। 12 নম্বর গোলটা বলা হচ্ছে যে রেসপন্সিবল কনজাংশন। এই কথাটা কেন বলা হচ্ছে, 12 নম্বর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বাট এটা বুঝতে একটু গভীরে যেতে হয়। অর্থাৎ আমরা আমার প্রয়োজন অনুযায়ী আমি খরচ করব, আমি অতিরিক্ত খরচ করে আমি যদি টাকাটাকে নষ্ট করি, তাহলে আমি খাবার বেশি করে নিলাম, অর্ধেক খাবার খাইলাম আর বাকি অর্ধেক খাবার নষ্ট করলাম। এখন এটা আমাদের দেশে হয়তো ভিক্ষুকরা নেয় অনেক সময়, বিয়ে বাড়ির এরকম উচ্ছিষ্ট খাবার অনেক লোকজন খায় বাচ্চা থাকে বা ইয়াতে, কিন্তু এটা তো অবশ্যই হাইজেনিক না, কারণ একজনের শরীরে অনেক রকম রোগ বা এটা থাকতে পারে। কিন্তু এটা বলা হচ্ছে যে যে তোমার যতটুকু দরকার, আমি ইভেন বিদেশেও দেখেছি যে তারা একেবারে কোনো খাবার কিন্তু নষ্ট করে না, অনেক ধনী দেশে দেখেছি তারা এটা পড়ে গেল এটাকে উঠাইয়া পরিষ্কার করে নিয়ে খাইয়া ফেলে। তো আবার এইটা এখানে আরেকটা কথাও বলা আছে যে উৎপাদনও যেটা হবে, উৎপাদনটাও কিন্তু এই যে আমাদের দেশে কৃষি খাতে যে উৎপাদন বৃদ্ধি হয়েছে অনেকটা বলা হয়, হ্যাঁ এটা সত্যি যে আমরা হাইব্রিড কালচার বা আমরা সিনথেটিক টেকনোলজি, তারপরে আমরা
বায়োটেকনোলজি, টিস্যু কালচার, এরকম অনেক রকমের কথাবার্তা বলে কিন্তু আমরা উৎপাদন করছি। আমরা কিন্তু এখানে আসলে অর্গানিক জিনিসটাকে, এখন অর্গানিক এটার অর্থ হলো এই যে যেই বা বায়োটেকনোলজি অথবা আমরা যেই যে হাইব্রিড সিস্টেমে যে সমস্ত মাছ চাষ করি, ক্রস ই করে যে মাছ চাষ করি, এগুলিতে আসলে স্বাদ নাই। এটার মধ্যে কোনো এই প্রোডাকশনে কিন্তু ক্ষতিও আছে। আমরা ব্রয়লারের মুরগির মধ্যে আমরা শুনতে পাই যে অনেক ধরনের খাবার মুরগিকে খাওয়ানো হয় যেগুলি থেকে মানুষের দেহে ক্যান্সার বিস্তার করতে পারে। সুতরাং এই জিনিসগুলি আসলে স্বাস্থ্যসম্মত হইতে হবে, এখানে ন্যাচারাল প্রসেসটা ডেভেলপ করতে হবে। পৃথিবীর অনেক দেশেই এখন কিন্তু শীত প্রধান দেশগুলিতে আপনারা যদি কেউ যান যে ওখানে ওরা গ্রিন হাউসের মতো তৈরি করেছে, বিশাল এরিয়া তারা আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করে সেখানে তাপমাত্রাটা এমন ভাবে রাখে, এমন টেম্পারেচারে রাখে যেই তাপমাত্রায় তারা সেখানে সবজি চাষ করে নিজেদের দেশে চাহিদা তো পূরণ করেই, বরং তারা সেখান থেকে রপ্তানিও করে। ইভেন ফলের বাগানও তারা এরকম, আমাদের দেশে তো ফলের চাষবাস যেটা হয় সেটা বিচ্ছিন্ন ভাবে কিছু কিছু জায়গায় হয়তো আমরা কমলা বা এই যে স্ট্রবেরি অথবা ড্রাগন এগুলি আমরা নতুন নতুন ইয়েতে লঙ্গান অথবা লটকন এগুলি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের দেশীয় ফল যেগুলি ছিল সেগুলি তো বিলুপ্ত হয়ে গেছে। এখন আমরা বিদেশি জাতের জিনিস যেগুলি নিয়ে আয়সা করতেছি এগুলি ক্রস টিস্যু কালচার দিয়ে আমরা এমন করতেছি যে ওই স্বাদও নাই আর এটা ন্যাচারালও না, আর এটাকে যেই তাপমাত্রা বা যেই পদ্ধতিতে চাষাবাদ করা করে বা মার্কেট আনার দরকার সেগুলিও করছি না। আবার এখানে করলেও আমরা অর্গানিকটাকে যেটা যেটা বিশুদ্ধ সেটার মধ্যে আবার ফরমালিন মিশাইয়া এটাকে দিনের পর দিন শক্ত রাখিয়া বাজারে বিক্রি করতেছে, অথবা চালাকি করে নিচে দিয়া আমি ওই ইয়ের ফরমালিনের পানি দিয়া রাখছি, ওই পানির ভাপে উঠে উঠে উপরের ফলগুলি বা কলা অথবা আম দেখতে সবুজ থাকতেছে, বাসায় নিয়ে একদিন দুই দিন পরে দেখা গেল যে পচা শুরু হয়ে গেছে। তো এই জিনিসটা আপনারা দেখছেন কিনা জানি না, যে দোকানে দেখলাম ভালো কাঁচা একেবারে তরতাজা, তো ধরে নিছি বাসায় নিলে দুই তিন দিন পরে কলাটা পাকবে তখন খাইতে পারবো, কিন্তু দেখা গেলো যে পরের দিনে আল্লাহর রহমতে এটা একদম নরম হয়ে গেছে, এর পরের দিন তৃতীয় দিনে উপরে চামড়া কালো হয়ে একদম খাওয়া শেষ হইলো না, আবার টাকাও গেল। তারপর হলো ক্লাইমেট, ক্লাইমেট অ্যাকশন বলতে এখানে আসলে ধনী দেশগুলির কথাই বেশিরভাগ ক্ষেত্রে এখানে উঠে আসে, যদিও আমাদের গরিব দেশের কথা আসে। এখন ক্লাইমেটটা তো হচ্ছে আমার বুড়িগঙ্গাকে বাঁচাও, এই কথাটা যদি আমরা বলি ক্লাইমেট চেঞ্জের একটা অংশ হিসাবে, যে আমরা নদী দূষণ এবং শব্দ দূষণ, বায়ু দূষণ, তারপরে হচ্ছে আমাদের যে কি বলে ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য ব্যবস্থাপনা, সমস্ত যদি আমরা না করতে পারি তাহলে ল্যান্ড জোনিং বলে, ল্যান্ড জোনিং, ল্যান্ডটাকে জোনে ভাগ করা হয় যে এই জোনে আবাসিক এলাকা হবে, এই জোনে ইয়ে হবে। এখন আমরা বাড়ির উপরে কিন্তু টাওয়ার বসায় দিচ্ছি, আমরা চিন্তা করছি না যে টেলি বিদ্যুতের অনেক বড় ধরনের স্টেশন তৈরি করতেছে, সাব স্টেশন বসাচ্ছি, অথবা আমরা প্ল্যান টেলিভিশনে আপনারা কি আছেন আমার সাথে? কোন প্রশ্ন করতেছেন অথবা মনে করতেছেন সময় কাটে দিকে?
প্রত্যেকটা কিন্তু আবার এই যে আমি এক একটা গোলের কথা বলছি, প্রত্যেকটার সাথে কিন্তু অনেকগুলো ইন্ডিকেটর একদম ওয়ার্ল্ড ওয়াইড ঠিক করে দেওয়া হয়েছে যে ক্লাইমেট অ্যাকশনের জন্য তুমি এই কাজগুলি করবা, তোমার ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য এরকম করবা, তুমি খাবারের মধ্যে ধরনের ভেজাল মিশাবা না, এরকম করে করে প্রত্যেকটা দেশকে বলে দেওয়া হয়েছে, এবং সেটা যদি করে থাকো তাহলে এটা যদি ইয়ে থাকে। যেমন আমি একটা উদাহরণ দেই যে থাইল্যান্ডে বলা হলো যে হ্যাপিনেস ইন্ডেক্স এর জন্য একটা ইন্ডিকেটর তৈরি করতে হবে ওদের 5-year প্ল্যানের মধ্যে। তো 5-year প্ল্যানের মধ্যে হ্যাপিনেস ইন্ডেক্সটা কি, আমি যখন এই 3 মাস গ্রামে কাজ করতে গেলাম আমার ওই যে পিএইচডি ইয়ে হিসাবে, তো কোর্সের অংশ হিসাবে, তখন আমি গ্রামে গেলাম, দেখলাম যে ওখানে প্রায় 20 ইন্ডিকেটর আছে, এর মধ্যে কিছু কিছু ইন্ডিকেটর আছে এরকম যে বিবাহ বিচ্ছেদের সংখ্যা কমা যাবে না বা 1 বছরের মধ্যে শেষ করা যাবে না, এগুলি যারা খায় তাদেরকে আস্তে আস্তে বুঝাইয়া কমাইয়া নিয়ে আসতে হবে। যেই জায়গাগুলিতে দেখা গেল যে এই ইন্ডিকেটরটা একদম ভালো নাম্বার পেয়েছে তারা, যে তাদের কমাইছে কমানোর কারণে এখন তাকে 5 নাম্বার দেওয়া হচ্ছে, তাইলে ইন্ডিকেটর যেখানে হাই সেখানে বলা হয় এটা হলো হ্যাপি সোসাইটি, মানে ওই গ্রামটার সুখী গ্রাম হিসাবে ওখানে স্বীকৃতি দেওয়া হয়। তো গ্রাম পাড়া বা মহল্লা এরকম বা বিশেষ কমিউনিটিকে সেখানে এরকম স্বীকৃতি দেওয়া হতো, এখানেও ঠিক এরকম, এখানেও প্রত্যেকটা ইন্ডিকেটর ওইভাবে দিয়ে দিয়ে তারপরে সেটার একটা কালেকটিভ রেজাল্ট বের করা হয়। তারপরে হচ্ছে যে নদী ব্লু ইকোনমি যেটা আমরা বলি লাইফ বিলো ওয়াটার, এখানে বলা হচ্ছে প্রচুর সম্পদ আছে পৃথিবীর সব দেশেই, কিন্তু সমুদ্র যে এই সমুদ্রের যে ঢাল থাকে সেই ঢালের মধ্যে কিন্তু অনেক ধরনের সামুদ্রিক রিসোর্স থাকে, সম্পদ থাকে, সেই সম্পদটা কিন্তু গভীর সমুদ্রে একরকম, আর যেটা আমরা নিয়ার সি বলি যে সমতল অঞ্চলের কাছাকাছি যে সমস্ত, যেমন আমাদের বাংলাদেশে বঙ্গোপসাগরের কথা বলি বা আমাদের দেশের যে নদীর কথা বলি, আমাদের তো নদীতে তো পদ্মার ইলিশ বা মেঘনার ইলিশ তো পৃথিবীতেই বিখ্যাত, এটা তো ইউনিক তাই না, এরকম অনেক জিনিস আছে, অনেক মাছ আছে, অনেক ধরনের সম্পদ আছে, গ্যাস আছে আমাদের পৃথিবীর অনেক দেশে কিন্তু নাই, সমুদ্র আছে। আমরা যদি রেড সি লোহিত সাগর বলি ওখানে কিন্তু পানিটাই এত লোনা যে মুখে নেওয়া যায় না, আমরা তো আমাদের পানিও লোনা, আমরা কক্সবাজারে গেলে কিন্তু এটা এত লোনা না যে এটাতে নামলে আমার শরীর জ্বলবে অথবা আমি অসুস্থ হয়ে যাব। তো কাজে এই সম্পদ গুলিকে কাজে লাগানো, এটাকে এই এটাকে শুধু বন্দর হিসেবে ব্যবহার করা না, অর্থাৎ বন্দরের পাশাপাশি চিন্তা করতে হবে বন্দরের দ্বারা যাতে ওই নদীর যে সম্পদ আছে বা পানির মধ্যে যে সম্পদ আছে সেই সম্পদটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এখন নদী বা সাগরের যে অংশটুকু যে সমস্ত দেশের সাথে, যে সমস্ত দেশে নাই তাদের হয়তো এটা বিষয় নাই, কিন্তু যে সমস্ত দেশের সাথে আছে সেটাকে তারা এটাকে সেভ করতে হবে। এটা আসলে শুধুমাত্র এই সেভিংসটা শুধু একটা পার্টিকুলার কান্ট্রি উপকৃত হবে না, এটা কিন্তু ওয়ার্ল্ড উপকৃত হবে, কারণ ওখান থেকে ধরে মাছ নিয়ে এসে কিন্তু বিদেশে রপ্তানি করা হয়। আমরা জানি যে ক্র্যাবস, তারপরে হচ্ছে ইভেন ক্রোকোডাইলস, ইভেন আমরা যদি টর্টয়েজ এগুলি বলি, এই ধরনের যেগুলি আমরা আমাদের দেশে খাই না বা অন্য দেশে কিন্তু মানুষ এগুলি খায়, এগুলিও কিন্তু আমরা এখানে এখানে ওই যে আমরা বিভিন্ন ধরনের মাছ আছে, আমি এখন সব প্রজাতির কথা তো আর বলতে পারবো না, এই মাছগুলি কিন্তু বিভিন্ন দেশেই কিন্তু এরা খায় এবং এগুলি ধরে। আমি বিদেশে দেখেছি শীত প্রধান দেশে যখন গ্রীষ্মকাল আসে তখন তারা বর্শি নিয়ে নামে, প্রচুর লোক এই ছোট ছোট বোট নিয়ে নিয়ে বর্শি ফেলে এবং বর্শি দিয়ে মাছ ধরে, খুবই দেখতে ইলিশ মাছের মতো অথবা কোরাল মাছের মতো, কিন্তু আমাদের দেশের মতো স্বাদ না, মানে রান্না করলে মাছগুলি ভেঙে যায় যার কারণে তারা স্টিম করে, এটা ওই যে পুরো মাছের উপরে চামড়াটা ফেলে দিয়ে এটাকে
ওই আমরা যেরকম শীতকালে বাফা পিঠা তৈরি করে ওরা ওরকম ইয়ে করে স্টিমের মধ্যে দেয়, স্টিমের মধ্যে দিলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এরপরে তারা বিভিন্ন সস টস দিয়ে বা মরসির গুঁড়া টুড়া অথবা অন্যান্য মশলার গুঁড়া দিয়ে তারপরে তারা এটা খায় এবং খুব কাঁঠা দিয়ে আস্তে আস্তে করে ই করে, ওগুলিতে কাঁঠাও কম থাকে, খুব হেলদি থাকে। তো এই যে শুধু একটা মৎস্য সম্পদের কথা বললাম, এরকম কিন্তু অনেক অনেক সম্পদ আছে, সব দেশে নাই। আমি বারবারই নেদারল্যান্ডের কথা বলি, কারণ নেদারল্যান্ডটা হচ্ছে আসলে এটা নোল্যান্ড ই ছিল, এরা দোস্তাদের রাজধানী, পরবর্তীতে সেটা হেগে চলে যায় আমস্টারডামে। তো সেই দেশটা কিন্তু সাগর থেকে জমি উদ্ধার করেছে, সাগর থেকে বিভিন্ন দেশ থেকে মাটি কিনে নিয়ে নিয়ে তারা ওখানে মাটি ফেলে এই সাগরে বাদ দিয়ে তারা সেই দেশটাকে আয়তন বাড়াচ্ছে, এবং সেই দেশের যে উচ্চতা এটা সাগর থেকে 6 ফিট নিচে, তার মানে হলো সাগর 6 ফিট উপরে এবং সাগর 6 ফিট নিচে হচ্ছে দেশের মানুষ বসবাস করে। এবং সেখানে ইন্টারেস্টিং বিষয় হলো যে কোন জাহাজ যদি দেশের ঢুকতে হয় তার মানে হলো দেশের সমান সমান পানি কিন্তু তো ওখানে নাই, যদি ইয়ে হয় শুকনা জায়গা হয় তাহলে পাহাড়টা তো চারদিকে বাঁধ দেওয়া আছে, পাহাড় থেকে যদি একটা জাহাজ থেকে ওই মাটিতে নামবে তো তারা কি করে, আসলে ওখানের মধ্যে সমতা বিধানের জন্য একটা পাঠা তৈরি করছে। তো যখনই ভিতরের নদীগুলিতে সাগর থেকে কোনো জাহাজ আসতে যায় তখন ভিতরের নদীর যে পাটাতনটা এটা লিফটের মতো উপরের দিকে উঠে যায়, উঠে গেলে ওই জাহাজটা ওই পানি থেকে ওই পাটাতনের মধ্যে হুইলের মতো আছে, হুইলের মতো থাকে, এটা ড্রাইভ করলে হুইলের মতো ওই মানে বিশাল একটা প্লেট থাকে ওটার উপরে চলে আসে, ওইটা আস্তে আস্তে ক্রেন দিয়ে আস্তে নিচে নামে ওই নদীর মধ্যে ছেড়ে দিলে আবার এই চলে আসে। আপনারা হয়তো কেউ কেউ বলবেন যে স্যার এই দেশ তাহলে বাইসে আছে কেমনে, এটা তো সমুদ্রে ডুবে যাওয়ার কথা, বন্যা অন্য কোনো কিছু হইলে। আসলে তারা বাদ দিয়ে এমন ভাবে শাসন করছে, ডেল্টা ডাইক এটা নাম শুনেছেন কিনা আপনারা, যেখান দিয়ে বাঁধ দিয়ে মেইন যে জায়গাটা বাঁধ দিয়ে তারা সহজ সেই বাঁধ ঠিক রাখার জন্য নোয়াখালী ফেনী উপজেলা এবং নোয়াখালী সুবর্ণচর এই সমস্ত জায়গাগুলিতে তারা নদী শাসন করে জমি উদ্ধার করে মানুষকে রিহেবিলিট করার জন্য বেশ কিছু প্রকল্প তারা নিয়েছিল। তো সেই কাজ কিন্তু আমরা হয়তো সেভাবে আর এগোতে পারিনি বা আমাদের এরকম ই করতে পারিনি, এখন আমাদের এখানে ন্যাচারালি আসলে ইয়ে তৈরি হচ্ছে কি বলে চর তৈরি হচ্ছে, এই চরগুলি হচ্ছে যে অ্যালুভিয়াল এরিয়াতে বসবাস করি বঙ্গোপসাগরের বিভিন্ন ইয়েতে এই মানে অটোমেটিক্যালি তৈরি হচ্ছে, এবং এক সময় তো আমরা বলতাম যে বাংলাদেশের মতো আরেকটা বাংলাদেশের মতো জায়গা আমরা বলি যে এটা সেন্ট মার্টিন দ্বীপের কাছে, এটা নিয়ে যেটা নিয়ে ভারতও দাবি করে আবার মায়ানমারও দাবি করে, এটা নিয়ে মামলা মোকদ্দমা হচ্ছে এবং এটা নিয়ে এখন সময়
এবং আমরা যদি এমনিও দেখি আমাদের যে মেঘনা বা অন্যান্য নদীগুলির মাঝখানে মাঝখানে চর পড়ে পড়ে কিন্তু আবাসিক এলাকা বা কৃষি জমি তৈরি হয়েছে। তো এইটা হলো যে আমরা যেটা বলছি যে নদী শাসন বা নদী প্রবাহ ঠিক রাখার জন্য এই কাজগুলি করতে হবে, চর তৈরি হওয়াটা কিন্তু খুব সুখকর বিষয় না, কিন্তু এটা ন্যাচারালি হয়ে গেলে কিছু করারও থাকে না, বাট ড্রেজিং দিয়ে নাব্যতা ঠিক রাখতে হবে যাতে করে উপচে পড়া পানি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, নদীতে মাছ এবং অন্যান্য সম্পদ যাতে আমরা সেখান থেকে আহরণ করতে পারি। আমরা একসময় মুক্তা আহরণ করতাম বাংলাদেশে, আমাদের দেশে এখন কিন্তু হারিয়ে গেছে। যাই হোক, যে লাইফ অন ল্যান্ড যেটা হলো যে আসলে এই যে যত রকমের জীব জন্তু আছে, যত রকমের পশু পাখি আছে, স্পাইসিস আছে, এটা কিন্তু সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ এদের উপরে প্রভুত্ব বিস্তার করবে, মানুষ এদেরকে কি বলে এদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এদেরকে বাঁচতে দিবে, এদেরকে এই জন্য সরকার কিন্তু পরিবেশ সংরক্ষণ আইন করেছে। আপনারা জানেন যে হাঁস, কোয়েল, তারপরে বক, এই ধরনের যে দেশীয় যে সমস্ত পশু আছে, পাখি আছে বা বনে আছে বা গাছপালায় আছে, এগুলিকে সংরক্ষণ করা। 16 নাম্বার ছিল পিস, জাস্টিস এন্ড স্ট্রং ইনস্টিটিউশনস। হ্যাঁ, এটা তো খুব স্বাভাবিক যে আসলে জঙ্গিবাদের কোন সুযোগ তৈরি করা যাবে না। এখন এই জঙ্গি নিয়ে যদিও অনেকেই প্রশ্ন তোলে যে মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা অথবা ওরকম লেবাসদারি হইলে সেটারে জঙ্গি বলে, কিন্তু জঙ্গি তো অন্য ধর্ম আছে, হিন্দুদের মধ্যেও তো কেউ অথবা ওই যে হিন্দুবাদিত্ব মানে ফান্ডামেন্টালিস্ট হয়ে যায়, আবার বৌদ্ধদের মধ্যে যেমন আমরা মায়ানমারে দেখেছি যে তারা কিলার হয়েছে এবং রোহিঙ্গাদের উপরে চড়াওয়া হয়েছে। এটা আসলে ধর্মের কোনো আসলে বিষয় না, এটা হলো বা